বন্ধুরা, চলে এসেছি বরণ সিরিয়ালের নতুন আপডেট নিয়ে। রাত্রিবেলা কে এলো দেখার জন্য, তিথি যখন যায় তখন দেখে কাকলি এসেছে। এত রাত্রে কাকলি কোত্থেকে এলো জিজ্ঞেস করায় সে কিছু বলতে চায় না। তখন তিথি তার হাত ধরে তাকে জিজ্ঞাসা করে। কাকলি বলে, হাতটা ছাড়ো। তিথি বলে, তুমি ড্রিঙ্ক করে এসছো, কে তোমায় ছাড়তে এসেছিলো বলো, কে হয় ওটা, তোমার বয়ফ্রেন্ডের নাম কি বলো। কাকলি বলে, আমার গায়ে হাত দেবে না, বুঝতে পেরেছো, ছাড়ো আমার হাতটা ছাড়ো। ইতিমধ্যে তিথি ঠাসি একটা থাপ্পড় মারে কাকুলির গালে। কাকুলি বলে, এই তিথি। তখনই তিথি বলে, গলা নামিয়ে কথা বলো, আমি এবাড়ির বউ, বুঝতে পেরেছো, সেই অধিকারেই তোমাকে জিজ্ঞাসা করছি, আর তুমি বলতে বাধ্য, বলো তোমার বয়ফ্রেন্ডের নাম কি। কাকুলির ফোনে তখনই তার বয়ফ্রেন্ডের ফোন আসে। তিথি ফোনটা ছিনিয়ে নিয়ে বলে, তুমি না ভদ্রবাড়ির ছেলে, একটা মেয়েকে নিয়ে তুমি ড্রিঙ্ক করতে যাচ্ছ, তোমার লজ্জা করে না? কি বললে, ও তোমার গার্লফ্রেন্ড? এই কাকুলি, কি বলছে ও। তখনই কাকুলি ফোনটা ছিনিয়ে নেয় তিথির হাত থেকে আর বলে, টাচ করবে না তুমি আমাকে, বলে চলে যায়। কাকুলি কাকুলি বলে চিৎকার করে তিথি, কিন্তু কাকুলি কোনো পাত্তাই দেয় না। তখন পিছন থেকে ঠাম্মি এসে বলে, কেউ শুনবে না, এ বাড়িতে কোনো ডিসিপ্লিনই নেই। তখনই তিথি বলে, ডিসিপ্লিন আনতে হবে এই বাড়িতে, কিন্তু কে আনবে সেটা। ঠাম্মা বলে, যেমন তুই আমাকে গ্রানি থেকে ঠাম্মা করে দিলি, দেখ পৃথাকে মা বানাতে পারিস কি না, আর তুই আনবি এ বাড়িতে ডিসিপ্লিন। তখনই সেখানে কেকা চলে আসে, এসে বলে, মাসিমণি কে, কেউ মা বানাতে পারবে না। আসলে মাসিমণি বরাবরই মম হয়ে এসেছে, তাই তাকে মা করা এত সহজ না। তার লাইফস্টাইল, তার চলাফেরা সব কিছু নেই সোসাইটির লোকজন খুব ভালো করে জানি। তাই গ্র্যানি, তুমি না এই মেয়েটাকে প্রপারলি অ্যাডভাইস করো। আর এই বাড়িতে তো ও নিজের একটা রুম পেয়েই গেছে, তাই সেটা নিয়েই থাকুক না, সবার কথার মধ্যে কেন ঢুকতে যায়। এ বাড়িতে না অনেকগুলো রুম আছে, আর প্রত্যেকটা রুমে বিভিন্ন ধরনের মানুষ থাকে, তাই কারোরটায় যেন ও দখল না দিতে আসে, ও নিজেরটাই বুঝে নিক, বুঝতে পেরেছ, বলে যখন চলে যেতে লাগে কেকা, তখনই তিথি বলে, আপনিও তো এ বাড়ির বউ, আপনার কোনো দায়িত্ব নেই। কেকা বলে, আছে তো, আমি যখন এ বাড়িতে এসেছিলাম না, আমি দেখেছি এ বাড়িতে প্রচুর অর্থ, প্রচুর সম্পত্তি, এখানে না কোনো নিয়ম, কোনো বেড়াজাল ছিল না, যে যার মতো লাইফটাকে এনজয় করেছে, এখানে সবাই সবার মতো থাকে, বলতে পারো অ্যাজ সাচ এখানে কোনো ডিসিপ্লিনই নেই এ বাড়িতে। সে নয় বুঝলাম, আপনি এত রাত্রে কোথা থেকে আসছেন? কেকা বলে, হোয়াট? তখনই তিথি বলে, আপনার বর কোথায়? কেকা বলে, কোথাও একটা ঘুমিয়ে আছে হয়তো। তিথি বলে, আপনি আপনার বরকে ছাড়া কোথাও কেন গেছিলেন? কেকা বলে, তিথি, দ্যাটস নান অফ ইওর বিজনেস। গ্র্যানি কেকাকে বলে ঠিক করে কথা বলতে। কেকা বলে, ওকে বলে দাও আমার ম্যারিড লাইফে যেন ইন্টারফেয়ার না করে, আমি সেটা একদম পছন্দ করি না। তিথি বলে, নাক তো আমি গলাবই, বলুন আপনি এত রাত্রে নিজের স্বামীকে ছাড়া কেন গেছিলেন, কোথায় গেছিলেন? কেকা বলে, পার্টিতে গেছিলাম, আপনার স্বামী কেন যায়নি? তখনই কেকা বলে, কারণ ওর সাথে আমার একটা ডিস্টেন্স রয়েছে, হ্যাঁ, হি ইজ নট মাই কাপ অফ টি, আই ডোন্ট স্যাটিসফাইড হিম, বলে কেকা সেখান থেকে চলে যায়। গ্র্যানি তিথিকে বলে যে, রাত হলে না বোঝা যায় এ পরিবারের কোন মানুষটা কেমন আছে, তুই এটা কোনোদিনও ঠিক করতে পারবি না, গুড নাইট, অনেক রাত হয়েছে, শুয়ে পড়, বলে গ্র্যানি চলে গেলে তিথি কথা দেয় নিজেকে নিজেই যে এই পরিবারটাকে সে একান্নবর্তী পরিবার করেই ছাড়বে। অন্যদিকে তিথির মা আর কাকিমা হসপিটালে যাচ্ছে, তিথির মায়ের অ্যাপয়েন্টমেন্ট আছে। সে ঠিক আছে কিনা তার কাকিমা জিজ্ঞেস করলে বলে যে, নাতি নাতনির মুখ না দেখে আমার কিচ্ছু হবে না। দরজা খুলতেই সামনে রাজ এসে হাজির। রাজকে দেখে কাকিমা তাকে আড়াল করতে চাইলেও রাজ বলে, কি আড়াল করতে চাইছেন ওনার থেকে? তখনই তিথির মা জিজ্ঞেস করে, কি হয়েছে, আমার মেয়ের তো বিয়ে হয়ে গেছে বাবা, তুমি এখানে কেন আসছো? তখনই রাজ বলে, বিয়ে নয় ওটা, মিথ্যে, কোনো বিয়ে হয়নি, ওখানে একটা নাটক হচ্ছে, আমাকে কেকা ব্যানার্জি আর পৃথা ব্যানার্জি সবটা বলেছে। তখনই তিথির মা পরিণীতা বলে যে, তুমি যাদের নাম বললে তারা তো আমার কুটুম্ব হয়, মানে আমার মেয়ে শ্বশুরবাড়ির লোক। তখনই রাজ বলে যে, শ্বশুরবাড়ি নয়, আপনার মেয়ে যেটা করছে সেটা নোংরাম, আপনার মেয়ের নোংরাম দেখে না আমি স্তম্ভিত, বিয়ে না করে একটা বরপুরুষের সাথে কিভাবে রাতের পর রাত কাটাচ্ছে সে, একই সাথে একই ঘরে। তখনই পরিণীতা বলে, জাস্ট শাট আপ, জাস্ট কিপ ইওর মাউথ শাট, বলে সে যেন অসুস্থতা বোধ করতে থাকে। রাজকে কাকিমা সেখান থেকে চলে যেতে বলে পরিণীতা বলে, আমি শুনতে চাই ও কি বলছে, বলো তুমি কি বলছো। রাজ বলে, আপনি তিথিকে বিবাহিত রূপে দেখতে চেয়েছিলেন না, তাই জন্যই এই সমস্ত নাটক,
এই ফুলশয্যা, ভাত কাপড়ের অনুষ্ঠান, বৌভাত, সব কিছু সব কিছু একটা নাটক। পরিণীতা শুনে বলে আমার গা ঘিনঘিন করছে, আমার ফোনটা দে, আমার ফোনটা দে। কাকিমণি বলে যে না, আমি তোমার ফোনটা কিছুতেই দেব না, তোমার অক্সিজেন লেভেল কমে যাচ্ছে, তুমি এরকম করো না দিদি। তখন পরিণীতা বলে আমার অক্সিজেন আমার তিথি, আমাকে জানতে হবে, আমি যা শুনলাম তারপর আমার অক্সিজেন লেভেলটা যেন শুত হয়ে যাচ্ছে, আমাকে জানতে হবে, আমার ফোনটা দে। ওদিকে নন্দন বাজার করে নিয়ে আসে আর তিথিকে ডাক দেয়। নন্দন তিথিকে বলে আজকে ইলিশ ফেস্টিভ্যাল হবে আমাদের বাড়িতে, ইলিশ সর্ষে দিয়ে ভাপা, বেগুন দিয়ে, কালো জিরে দিয়ে ঝোল, ইলিশ মাছের ডিম ভাজা, ইলিশ মাছ ভাজা, তেল ইলিশ আর ডাল, পুরো জমে যাবে ব্যাপারটা, আমি অনেক ইলিশ এনেছি। তখন দিদি বলে এত কেন আনলেন, এ বাড়িতে কেউ তো খায় না মাছ, দেখেন তো। নন্দন বলে সবাই চেটে পুটে খাবে, আরে বাঙালি আনার খাওয়ার, আর সব থেকে বাঙালিদের মেন খাওয়ার কি জানিস, ইলিশ। তো তিথি সব নিয়ে রান্নাঘরে যায়। তখনই পরিণীতা ফোন করে নন্দনকে আর বলে, তিথি আমার মানে আপনার বাড়ির বউ নয়, পুত্রবধূ নয়। তখনই নন্দন বলে আপনি স্টেটমেন্ট দিচ্ছেন না, আমাকে প্রশ্ন করছেন, আমি তো সেটাই বুঝতে পারছি না। পরিণীতা বলে আপনি আমাকে বলেছিলেন যে তিথি আপনার ছেলের বউ, আপনার বাড়ির বউ, কিন্তু এখন আমি জানতে পাচ্ছি যে সবটা একটা মিথ্যে ছিল, একটা নাটক ছিল, বলুন আমাকে। নন্দন বলে আগে সেটা নাটকই ছিল, কিন্তু আমার কথাটা শুনুন। পরিণীতা আর কিচ্ছু শুনতে চায় না, সে তিথির সাথে কথা বলতে চায়। তিথিকে বলে তুমি আমাকে মিথ্যে বলেছিলে, নাটক করছো তুমি, একটা মানে পরপুরুষের সাথে তুমি রাত কাটাচ্ছো, তোমার বিয়ে হয়নি রুদ্রিকের সাথে। তিথি বলে মা আমার রুদ্রিকের সাথে বিয়ে হয়েছে, তুমি শোনো। পরিণীতা বলে তুমি আবার মিথ্যে বলছো। তিথি বলে আমি তোমার দিব্যি খেয়ে বলছি। পরিণীতা বলে আমার দিব্যি খেয়ে তুমি মিথ্যে কথা বলছো তিথি। রাজ নায়রা রুদ্রিকের বিয়ের ভিডিওটা দেখালে পরিণীতাকে বলে, তাহলে আপনার মেয়ের সাথে রুদ্রিকের সম্পর্কটা কি অবৈধ? তখনই পরিণীতা ঠাটিয়ে একটা থাপ্পড় মারে রাজকে। পরবর্তী পর্বে আমরা দেখবো তিথি রুদ্রিককে বলবে আমি এখান থেকে এক্ষুনি চলে যাব। রুদ্রিক বলে তুমি কোথাও যাবে না, আমি বললাম তো আজ আমি সবার সামনে দাঁড়িয়ে বলছি, তুমি আমার স্ত্রী, আর তোমার মায়ের সামনেও দাঁড়িয়ে এই কথাটাই বলবো, তোমার মায়ের বাড়িতে যখন যাবে সেজে গুজে যাবে, এমনভাবে সেজে গুজে যাবে যাতে তোমার মা চোখের পলক না সরাতে পারে তোমার কাছ থেকে, যাতে উনি বিশ্বাস করতে বাধ্য হন যে তুমি একটা বিবাহিত নারী, বুঝতে পেরেছো? পরবর্তী পর্বের জন্য আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।